প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, ইতোমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমাদের জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে। তোমাদের 22 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মূলত এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই অনুষ্ঠিত হবে। আজকের এই আলোচনায় আমি কথা বলবো তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে বাংলা দ্বিতীয় পত্র অংশের জন্য, এই দ্বিতীয় পত্র অংশের নির্মিত অংশের এই সিলেবাসটা প্রসঙ্গে আমি কথা বলবো এবং এর প্রশ্নের ধারা অর্থাৎ প্রশ্ন কাঠামো কেমন হবে, এর মানবন্টন কেমন হবে এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষা তার জন্য কিভাবে এই সিলেবাসের আলোকে প্রস্তুতি গ্রহণ করলে তোমরা উপকৃত হতে পারো সেই সম্পর্কে। তাহলে কথা না বাড়িয়ে আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমরা সকলেই জানি আমাদের যে সিলেবাস সেখানে ব্যাকরণ অংশ এবং নির্মিতি অংশ দুইটা অংশ রয়েছে। ব্যাকরণ অংশ থেকে 30 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসে এবং নির্মিতি অংশ থেকে 70 নম্বরের প্রশ্ন এসে থাকে। নির্মিতি অংশের প্রথম এবং ধারাবাহিকভাবে আমাদের যে 7 নম্বরের প্রশ্নটা, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ এবং অনুবাদ। পারিভাষিক শব্দ এবং অনুবাদ এই অংশ থেকে সাধারণত দুইটা প্রশ্ন আসে বিকল্প হিসেবে। প্রথমে ক অংশে 15টা শব্দ দেওয়া হয়, এর থেকে যে কোনো 10টা শব্দের পারিভাষিক শব্দ পরিভাষা আমাদেরকে লিখতে হয়। 10টা শব্দ কেউ টু দা পয়েন্ট লিখতে পারলেই 10-এ 10 পেয়ে যায়। অন্যদিকে আমাদের আছে অনুবাদ, একটা অনুচ্ছেদ দেয়া থাকে ইংরেজি অনুচ্ছেদ, সেটাকে বাংলায় কি করতে হয়, অনুবাদ করতে হয়, বঙ্গানুবাদ করতে হয়, ট্রান্সলেট করতে হয়। তাহলে এই পারিভাষিক শব্দ এবং অনুবাদ এখানে কোনটা উত্তর করলে বা কিভাবে প্রস্তুতি নিলে তোমাদের জন্য ভালো হবে? আমার পরামর্শ হচ্ছে, আমি ব্যাকরণ অংশে যে কথাটা বললাম, আমরা জানি পারিভাষিক শব্দ এটাও মূলত ব্যাকরণের চ্যাপ্টার, যেহেতু পারিভাষিক শব্দের বিকল্প হিসেবে অনুবাদ রয়েছে এই কারণে এটা নির্মিত অংশের অংশ করা হয়েছে। তো যাই হোক, এই অংশেও তুমি যদি সময়টা বাঁচাতে চাও এবং টু দা পয়েন্ট 10-এ 10 পেতে চাও, তাহলে তোমাদেরকে পারিভাষিক শব্দের কি করতে হবে, উত্তর করতে হবে। তাহলে 10টা মাত্র পারিভাষিক শব্দ বা পরিভাষা লিখেই তুমি 10-এ 10 পেয়ে যাবে। অন্যদিকে ধরা যাক অনুবাদ তুমি লিখছো, এখন একটা ইংরেজি বাক্যের বাংলা অনুবাদ তুমি একেবারে নিখুঁতভাবে হয়তো করতে পারবে না, তুমি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, তোমার সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে দেখা গেল একটা বাক্য গঠন ভুল করে ফেললে তোমার নম্বর কিন্তু 1 বা 2 কমে যাবে। অর্থাৎ অনুবাদ অংশের যদি তুমি উত্তর করো তুমি হয়তো 8 পেতে পারো অথবা 9 পেতে পারো, 10-এ 10 পাওয়ার সম্ভাবনাটা অপেক্ষাকৃত কম, পাবে না এটা বলছি না, কম, সেক্ষেত্রে তুমি 8 পাওয়ার সম্ভাবনা বেশি বা 9 পেতে পারো কেউ কেউ খুব ভালো করলে। কিন্তু পারিভাষিক শব্দ এটা যদি তুমি উত্তর করো তাহলে কিন্তু তুমি 10-এ 10 পাবে এবং তোমার সময়টা বাঁচবে। আমি সবচেয়ে বেশি যেটাকে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে সময় বাঁচবে এবং নম্বরও ভালো পাবে, ঠিক আছে? তাহলে আমাদের এই অনুবাদ এবং পারিভাষিক শব্দ এই অংশে কিন্তু কিছুই তোমাদের সিলেবাসে বাদ দেওয়া হয়নি। আমাদের নির্মিত অংশের এর পরে 8 নম্বরে যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে দিনলিপি এবং প্রতিবেদন। আগে আমরা দিনলিপি, অভিজ্ঞতা বর্ণনা, ভাষণ, প্রতিবেদন এই 4টা অংশ পড়তাম, কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে, এই সংক্ষিপ্ত সিলেবাস যেটা 2022 সালে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটার আলোকে, এই সিলেবাসে অভিজ্ঞতা বর্ণনা এই অংশটা বাদ দেওয়া হয়েছে এবং ভাষণ লিখন এটাও বাদ দেওয়া হয়েছে। তার মানে আমাদের একটা প্রশ্ন আসবে দিনলিপি থেকে, একটা প্রশ্ন আসবে প্রতিবেদন থেকে এবং তার জন্য নম্বর বরাদ্দ থাকবে 10। আমাদেরকে যে কোনো একটা অর্থাৎ দিনলিপি লিখতে হবে অথবা প্রতিবেদন লিখতে হবে। নির্মিতি অংশের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্র। এর আগে আমাদের ছিল বৈদ্যুতিন চিঠি, তার বিকল্প হিসেবে ছিল খুদে বার্তা এবং পত্র লিখন অর্থাৎ ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র, এই দুইটা অংশ ছিল। এখানেও তোমাদেরকে শর্ট সিলেবাসে বেশ কিছু বিষয় কমানো হয়েছে, অর্থাৎ দুইটা বিষয় কমানো হয়েছে। বৈদ্যুতিন চিঠির বিকল্প হিসেবে যেই খুদে বার্তা আমাদের পড়তে হতো সেটা পড়তে হবে না, একই সাথে ব্যক্তিগত পত্রও পড়তে হবে না, কেবল প্রাতিষ্ঠানিক যে আবেদনপত্র রয়েছে সেটা পড়লেই চলবে। এবং এখানেও আমাদের দুইটা প্রশ্ন আসবে, একটা হচ্ছে বৈদ্যুতিন চিঠি থেকে, আরেকটা আসবে আবেদনপত্র থেকে, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে, নম্বর বরাদ্দ থাকবে 10। নির্মিতি অংশে আমাদের পরবর্তী যেই টপিকটা সেটা হচ্ছে সারাংশ ও ভাব সম্প্রসারণ। সারাংশ লিখন নিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকে যে সাধারণত আমাদের গদ্য অংশের যেই সার সংক্ষেপ আমরা লিখি সেটাকে বলা হয় সারাংশ, এবং অন্যদিকে আমরা যখন কোনো একটা কবিতা অংশের সার সংক্ষেপ লিখি সেটাকে বলা হয় সারমর্ম। তাহলে কি সারমর্ম থেকে প্রশ্ন আসবে না? এটা নিশ্চিতভাবে বলা যায় না। কেন বলা যায় না? কারণ হচ্ছে এখানে সারাংশ এবং সারমর্ম যে কোনো একটা থেকে প্রশ্ন আসতে পারে।
আর এটার জন্য প্রস্তুতি নেওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। তাই তোমাদেরকে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, তোমরা সারাংশ এবং সারমর্ম দুইটা অংশই তোমরা পড়বে এবং ভাব সম্প্রসারণ পড়বে। এই দুইটা টপিকের যে কোনো একটা টপিক থেকে আমাদেরকে উত্তর করতে হবে, নম্বর বরাদ্দ থাকবে 10। নির্মিতি অংশের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে সংলাপ ও খুদে গল্প। এই দুইটা টপিক থেকে মোট দুইটা প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ সংলাপ রচনা, একটা কাল্পনিক সংলাপ রচনা যে কোনো একটা টপিকের উপরে সেটা তোমাদেরকে প্রণয়ন করতে হতে পারে, এবং তার বিকল্প হিসেবে খুদে গল্প রচনা, কোনো একটা টপিকের উপরে খুদে গল্প রচনা, যে কোনো একটার উত্তর করতে হবে এবং নম্বর বরাদ্দ থাকবে 10। আমাদের নির্মিতি অংশের সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে প্রবন্ধ নিবন্ধ রচনা। সাধারণত পরীক্ষায় 5টা রচনা আর টপিক থাকে, যে কোনো একটা রচনা লিখতে হয়, এর জন্য 20 নম্বরের বরাদ্দ রয়েছে। এবং আমাদের যে শর্ট সিলেবাস সেখানে কিছু বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এই বিষয়গুলো থেকে 5টা প্রশ্ন আসবে। এর মধ্যে শুরুতে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ। আমি যদি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য বলি যে নৈতিকতা ও মূল্যবোধ এখানে আসলে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে, সাধারণত যেমন সময়ের মূল্য, অধ্যবসায়, শ্রমের মর্যাদা, শিষ্টাচার, চরিত্র গঠন, সত্যবাদিতা, এরপরে মাদকাসক্তির কুফল ও তার প্রতিকার, কিংবা যুব সমাজের অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, সৎসঙ্গ, নিয়মানুবর্তিতা, এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের কি আসবে, একটা প্রশ্ন আসবে। এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে আমাদের দ্বিতীয় টপিক। বিজ্ঞান ও প্রযুক্তির মধ্য থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, ধরো মানব কল্যাণে বিজ্ঞান বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বিজ্ঞান ও আধুনিক জীবন, বিভিন্ন শিরোনামে আসতে পারে, কৃষিকাজে বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি, অথবা আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি। এরপরে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন যেই অংশগুলো রয়েছে, কম্পিউটার, টেলিভিশন, ইন্টারনেট, এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং এ থেকে একটা প্রশ্ন আসবে। তৃতীয় ধাপে আমাদের যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে জাতীয় চেতনা। জাতীয় চেতনা বলতে যেমন বার্নের চেতনা, একুশের চেতনা, কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি, মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন অনুষঙ্গ প্রসঙ্গ, এরপরে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, নারী দিবস, মেয়ে দিবসের তাৎপর্য, এই সংক্রান্ত আমাদের জাতীয় ইতিহাস ঐতিহ্য, এই বিষয়ক একটা প্রশ্ন আসবে। চতুর্থ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে শিল্প ও অর্থনীতি। এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে বা আমরা প্রস্তুতি নিতে পারি, কুটির শিল্প, বাংলাদেশের পোশাক শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, তারপরে অর্থকরী ফসল হিসেবে চা কিংবা পাট, এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো আমরা একটু করতে পারি, প্রস্তুতি গ্রহণ করতে পারি। এবং সর্বশেষ পঞ্চম যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়। সাম্প্রতিক বিষয়গুলো কি, দেখা গেল বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় হচ্ছে করোনা ভাইরাস, তো করোনা ভাইরাস এর প্রতিকার, করোনা ভাইরাস সম্পর্কিত যে সচেতনতা, এ থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি, এই বিষয়ক যে কোনো প্রশ্ন আসতে পারে, কিংবা আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পদ্মা সেতু, তাহলে পদ্মা সেতু কিভাবে আমাদের কি করতে পারে, ভূমিকা রাখতে পারে। এখন 2021 সাল চলছে, আমাদের দেশের 50 বছর, স্বাধীনতার 50 বছর, এই বিষয়ক প্রশ্ন আসতে পারে। অন্যদিকে সড়ক দুর্ঘটনা, এটাও একটা সাম্প্রতিক অনুষঙ্গ, কিংবা আমরা খেয়াল করব রোহিঙ্গা সমস্যা ও এর সমাধান, এই যে রোহিঙ্গা সমস্যা এটা আমাদের দেশে বেশ কয়েক বছরের একটা সাম্প্রতিক সমস্যা, একই সাথে ডেঙ্গু জ্বর, এই বিষয়ক সমস্যা হতে পারে, সড়ক দুর্ঘটনা এর প্রতিকার, নিরাপদ সড়ক আন্দোলন, কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এর প্রতিকারে করণীয় কি, এরপর ডিজিটাল বাংলাদেশ বা আমাদের স্বপ্নের বাংলাদেশ, ঠিক আছে, এই রকমের বিষয়গুলো আমরা যদি একটু পড়ি তাহলে আশা করি আমাদের প্রস্তুতি গ্রহণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যেকটা প্রশ্ন অংশ আলোচনার সময়ই এর মানবন্টন উল্লেখ করেছি, তবুও আমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেখানে উল্লেখ করা আছে যে এই এই বিষয়গুলো থাকবে। আমি যদি একটু মোটের উপর বলে দিই যে আমাদের প্রশ্ন কাঠামো এবং মানবন্টন, উচ্চারণ থেকে 5 নম্বর, বানান থেকে 5 নম্বর, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে 5 নম্বর, বাংলা শব্দ গঠন অংশ থেকে 5 নম্বর, বাক্যতত্ত্ব থেকে 5 নম্বর এবং বাংলা ভাষার অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগ এই অংশ থেকে 5 নম্বর, মোট ব্যাকরণ অংশে 30 নম্বর এবং নির্মিত অংশে 70 নম্বরের মধ্যে পারিভাষিক শব্দ, তার বিকল্প হিসেবে অনুবাদ, দুইটা প্রশ্ন আসবে, যে কোনো একটার উত্তর করতে হবে, তিনলিপি থেকে একটা প্রশ্ন আসবে, প্রতিবেদন থেকে একটা প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্ন উত্তর করতে হবে, বৈদ্যুতিন চিঠি এবং আবেদনপত্র
এগুলো থেকে একটা করে দুইটা প্রশ্ন আসবে, যে কোনো একটা প্রশ্ন উত্তর করতে হবে। সারাংশ থেকে একটি প্রশ্ন আসবে, ভাব সম্প্রসারণ থেকে একটি প্রশ্ন আসবে, আমাদের যে কোনো একটি প্রশ্ন উত্তর করতে হবে। সংলাপ থেকে একটি আসবে, খুদে গল্প থেকে একটি আসবে, এই দুইটার যে কোনো একটা প্রশ্ন উত্তর করতে হবে। এবং প্রবন্ধ নিবন্ধ রচনা এই অংশ থেকে পাঁচটা রচনা আসবে, যে কোনো একটা রচনা আমাদেরকে লিখতে হবে, এর জন্য 20 নম্বর বরাদ্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, প্রত্যেকটি টপিক নিয়েই আমি খুব সংক্ষেপে কিন্তু একটা পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই নির্দেশনা অনুসরণ করলে তোমরা উপকৃত হবে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।